হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। বন্ধুরা, সানট্যান তথা রোদে পুড়ে যাওয়া ত্বকের সমস্যা কম বেশি 12 মাসই আমরা ফেস করি, কিন্তু শীতকাল এলে এই সমস্যা কিন্তু অনেক বেড়ে যায়, অথচ তুমি অনুভবই করতে পারো না। কেন? তার কারণ শীতে আমরা ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য রোদ পোহাই, এবং রোদ পোহানোর ফলে আমরা হয়তো ক্ষণিকের আরাম পাই, কিন্তু আমাদের ত্বকের উপরে একটা আলগা কালো পরত পড়ে যায়। আর তুমি অদ্ভুতভাবে অবাক হতে শুরু করো যে শীতকাল এলে তোমার শরীর বছরের অন্যান্য সময়ের তুলনায় এত কালো কেন হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমি একটি সিম্পল হোম রিমেডি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা ফলো করে তুমি তোমার ত্বকের ওপরের আলগা কালো পরত, রোদে পোড়া কালো ভাব তথা সানট্যানকে অতি সহজেই রিমুভ করতে পারবে। ভিডিওটি আরও বিশদে শুরু করি তার আগে বলতে হবে, আজকের এই ভিডিওতে দেখানো হোম রিমেডিটা বাচ্চা থেকে বুড়ো সবার জন্যই সমানভাবে কার্যকরী, ছেলে মেয়ে নির্বিশেষে তোমরা এই রিমেডিটাকে ট্রাই করতে পারো। আমি যে আজ সানট্যান রিমুভাল হোম রিমেডিটা দেখাবো, এটার রয়েছে মাল্টিপল বেনিফিটস। সমস্ত কিছু জানতে চাইলে ভিডিওটিকে শেষ অবধি দেখতে হবে। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের এই সানট্যান রিমুভাল ফেস ওয়াশ পাউডার তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ অরেঞ্জ পিল পাউডার। অরেঞ্জ পিল পাউডারের মধ্যে রয়েছে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড, যেটা আমাদের ফেস থেকে যাবতীয় ডার্ক স্পটকে কমাতে সাহায্য করে, আমাদের কমপ্লেক্সনকে অনেক বেশি স্মুথ আর ইভেন করে তুলতেও সাহায্য করে। পাশাপাশি সানট্যানকে মুহূর্তের মধ্যেই দূর করতে সাহায্য করে অরেঞ্জ পিল পাউডার। তো আমি এখানে যেই অরেঞ্জ পিল পাউডারটা ব্যবহার করছি, এটা 100% পিওর হার্ব টনিকের অরেঞ্জ পিল পাউডার। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করবে যে কোথায় তুমি ভালো অরেঞ্জ পিল পাউডার কিনতে পারবে। তো তোমার জন্য ডিসক্রিপশন বক্সে আমি অরেঞ্জ পিল পাউডার কেনার লিংক দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে হার্ব টনিকের থেকে অরেঞ্জ পিল পাউডার কিনতে পারো এবং বিভিন্ন স্কিন কেয়ার রিমেডিতে এর ব্যবহার করতে পারো। দ্বিতীয় উপাদান হিসেবে আমি এখানে ব্যবহার করছি 1 চামচ পরিমাণ স্যান্ডালউড পাউডার তথা চন্দনের গুঁড়ো। বন্ধুরা, স্যান্ডালউড পাউডারের মধ্যে থাকা ন্যাচারাল অয়েল সানট্যানকে রিমুভ করতে সাহায্য করে। এছাড়া রোদে পোড়া ত্বককে অনেক বেশি আরাম প্রদান করে স্যান্ডালউড পাউডার। এর মধ্যে রয়েছে একটা কুলিং এফেক্ট, যেটা রোদে পোড়ার কারণে ত্বকের মধ্যে হওয়া রেডনেসকে কমাতে, রোদে পোড়া ভাবকে কমাতেও সাহায্য করে। তৃতীয় উপাদান হিসেবে আমি এখানে ব্যবহার করছি মুলেঠি পাউডার বা লিকোরাইস পাউডার। আমাদের ত্বকে হওয়া মেলানিনের ওভার প্রোডাকশনকে কমাতে সাহায্য করে লিকোরাইস পাউডার। মোরওভার, ইট প্রোটেক্টস আওয়ার স্কিন ফ্রম হার্মফুল ইউভি রেস অ্যান্ড অলসো হেল্পস ইন ফেডিং অ্যাওয়ে অ্যাকনি স্কার্স অ্যান্ড সানট্যান। ইট মেক্স আওয়ার স্কিন ইভেন টোনড। মুলেঠি পাউডার আমাদের ত্বকের যত্নের ক্ষেত্রে একটা মাস্ট হ্যাভ, সব ধরনের ত্বকেই যায়। বিশেষ করে যারা নিজের ত্বকটাকে আরও বেশি ব্রাইটার করতে চাও, তারা অবশ্যই মুলেঠি পাউডারকে নিজের ত্বকের যত্নে ব্যবহার করতে শুরু করো। এবারে বন্ধুরা, সমস্ত উপাদানকে একে অপরের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, এবং তারপর এই ফেস ওয়াশ পাউডারটাকে তুমি একটা এয়ারটাইট কন্টেইনারের মধ্যে যতদিন ইচ্ছে স্টোর করে রাখতে পারো। যদিও আমি এখানে অল্প করেই বানিয়েছি, তোমরা চাইলে আরও বেশি করে বানিয়ে স্টোর করে রাখতে পারো। এবার এটাকে কী করে ব্যবহার করতে হবে সেটা জানতে চাইলে ভিডিওটিকে শেষ অবধি দেখতে হবে। সো কিপ ওয়াচিং। বন্ধুরা, যখনই তুমি রোদ থেকে বাড়িতে ফিরবে, তুমি এই ফেস ওয়াশ পাউডার 1 চামচ পরিমাণ নিয়ে নেবে এবং এটাকে পেস্ট তৈরি করতে হবে। এবার পেস্ট তৈরি করার জন্য তুমি নর্মাল জল ব্যবহার করতে পারো, তুমি টক দই ব্যবহার করতে পারো, কাঁচা দুধ অথবা গোলাপ জলও ব্যবহার করতে পারো। যা খুশি একটা ব্যবহার করে পাতলা একটা পেস্ট তুমি তৈরি করে নেবে। ফুল ফেসের মধ্যে এটাকে ফেস প্যাকের মতো অ্যাপ্লাই করে নেবে। 30 সেকেন্ড এটাকে ফেসের মধ্যে এভাবেই লাগিয়ে রাখবে। তারপর তোমার ফিঙ্গার টিপসের সাহায্যে সার্কুলার মোশনে ভীষণই হালকা হাতে 30 সেকেন্ডের জন্য এটাকে ম্যাসাজ করবে। তারপর আরও 30 সেকেন্ড এটাকে ফেসের মধ্যে ছেড়ে রাখবে। 30 সেকেন্ড প্রথমে ফেস প্যাকের মতো লাগাবে, তারপর 30 সেকেন্ড ম্যাসাজ করবে, তারপরে আবার 30 সেকেন্ড এটাকে ফেসের মধ্যে লাগিয়ে রাখবে। অর্থাৎ টোটাল 1.5 মিনিটের ব্যাপার। এরপর নর্মাল জলের ঝাপটা দিয়ে তুমি তোমার মুখটাকে ওয়াশ করে নেবে। মাত্র 1.5 মিনিটের মধ্যেই তোমার ফেস থেকে যাবতীয় সানট্যান কিন্তু দূর হয়ে যাবে।
ওয়েল বন্ধুরা, তোমরা দেখলে সিম্পল একটি হোম রিমেডি যেটার হাত ধরে তোমরা তোমাদের ফেস থেকে মাত্র 5 মিনিটের মধ্যেই সান ট্যানকে রিমুভ করে ফেলতে পারো। আমি সাজেস্ট করব এই উইন্টারে সপ্তাহে 1 থেকে 2 দিন এই যে রিমেডিটা এটা ট্রাই করলে তোমার কিন্তু ফেসের মধ্যে সান ট্যানের সমস্যা থাকবে না। শুধু ফেসের মধ্যে কেন, ফেসের পাশাপাশি হাত পা গলা বা শরীরের যে কোনো অঙ্গের সান ট্যান কালো ভাব আলগা কালো পরতকে দূর করার জন্য এই রিমেডিটা সমানভাবে কার্যকরী। তো তোমরা কিন্তু এই রিমেডিটাকে ট্রাই করতে পারো। এছাড়াও যাদের ফেসের মধ্যে মেচতা রয়েছে, ছোটোখাটো দাগছোপ রয়েছে, পিম্পল মার্কস, অ্যাকনি মার্কস রয়েছে, তাদের ক্ষেত্রেও এই রিমেডিটা কিন্তু ভীষণভাবে কার্যকরী হবে। অর্থাৎ একটা রিমেডি ফলো করলেই তুমি তোমার ত্বকের 1000টা সমস্যার সমাধান পেয়ে যাবে। তো কীরকম লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর তোমাদের ভালো লেগেছে সেটা বোঝানোর জন্য ভিডিওটিকে লাইক করতে পারো এবং ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সদের সাথে অবশ্যই শেয়ার করবে যাদের প্রয়োজন আছে এই ভিডিওটি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।